আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পবিত্র বাণীর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। পৃথিবীবাসীর উপর যেন ক্ষিপ্ত আল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই আমরা করোনা নামক ভয়াবহ মহামারীতে বিপর্যস্ত হয়ে আছি। এর মধ্যে বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় একটি লঞ্চ, আর আল্লাহর রহমত ও দয়ায় প্রায় 50 ফুট পানির নিচে ডুবন্ত লঞ্চ থেকে দীর্ঘ 13 ঘন্টা পর আনুমানিক 40 বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে সোমবার বুড়িগঙ্গায় দুর্ঘটনায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চে। সোমবার রাত 10:30টার দিকে ডুবুরিরা যখন টিউবের মাধ্যমে লঞ্চটি উপরে তোলার চেষ্টা করেছিলেন এবং লঞ্চটির একাংশ উঠে আসে, ঠিক তখনই ওই ব্যক্তিটি লঞ্চের ভিতর থেকে বেরিয়ে আসে। বিষয়টি নিয়ে সবার মনে কৌতূহল তৈরি হয়েছে। প্রিয় দর্শক, যদিও 13 ঘন্টা পর আনুমানিক 40 বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে, এখন মানুষ এটাকে অবিশ্বাস্য কিংবা বাতাস ছিল তাই অক্সিজেন পেয়েছে এবং নিজ প্রচেষ্টায় বেঁচে ফিরেছেন এমন কথা বলে যাচ্ছেন, কিন্তু জীবন মৃত্যু যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তা মানুষ ভুলে যাচ্ছে। যেখানে আল্লাহ তাআলা 40 দিন মাছের পেটে থাকা পর ইউনুস নবীকে জীবিত ফেরাতে পারেন, যেখানে জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁচিয়েছেন, সেখানে 13 ঘন্টাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে আরও বলেন, তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে তোমাদের রক্ষা করতে পারেন কে? যদি তিনি তোমাদেরকে কোনো শাস্তি দিতে চান, অথবা তিনি যদি তোমাদেরকে কোনো শাস্তি দিতে চান, অথবা তিনি যদি তোমাদের প্রতি কৃপা করতে চান, তবে তা থেকে তোমাদের বঞ্চিত করতে পারে কে? আর তারা নিজেদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক বা সাহায্যকারী খুঁজে পাবে না। সূরা আহজাব আয়াত নম্বর 17। প্রিয় দর্শক, এখন যারা পানিতে ডুবে মারা যাচ্ছে তারা কি শহীদের মর্যাদা পাবেন? আসুন জেনে নিই। জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের নিকট শাহাদাত কি? তারা বলল, আল্লাহর রাস্তায় মারা যাওয়া। তিনি বলেন, আল্লাহর রাস্তায় মারা যাওয়া ছাড়াও 7 প্রকার শাহাদাত রয়েছে। প্লেগ বা মহামারীতে মৃত মুমিন ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত মুমিন ব্যক্তি শহীদ, ফুসফুসে আক্রান্ত মৃত মুমিন ব্যক্তি শহীদ, পেটের রোগে মৃত মুমিন ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত মুমিন ব্যক্তি শহীদ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত মুমিন ব্যক্তি শহীদ, আর যে নারী পেটে বাচ্চা নিয়ে মারা যায় সেও শহীদ। আহমদ 23804, আবু দাউদ 3111, সহি আবু দাউদ আল বানী হাদিসটি সহি বলেছেন। উল্লেখ্য যে ওই সকল মুমিন ব্যক্তি আখেরাতে শহীদের নেকি পাবেন, যদিও দুনিয়াতে তাদের গোসল ও জানাজা করা হবে। এখানে বলা হয়েছে যে ওই সকল ব্যক্তি কেবল শহীদের মর্যাদা পাবেন যারা মুমিন, যার অন্তরে ইমান ছিল সেই কেবল এই শহীদের মর্যাদা পাবেন, আর এই শহীদের পুরস্কার হলো জান্নাত। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল ইমরানে 169-170 নং আয়াতে বলেন, আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমার সৃষ্টিকর্তা তাদের রিজিক দেন, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি, তোমাদের পরবর্তীদের থেকে যারা তাদের সাথে এখনও মিলিত হয়নি তাদের ব্যাপারে তারা অনেক উৎফুল্ল, আর তাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ নেই। সূরা আত-তাওবা 111 নং আয়াতে আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের প্রাণ ও ধন সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। তারা আল্লাহর পথে লড়াই করে, মারে ও মরে। তাওরাত ইঞ্জিল ও কোরআনে তাদের প্রতি পাকা ও সত্য ওয়াদা, আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক কে হতে পারে? সুতরাং আল্লাহর সাথে যে সদা বা বেচাকেনা করছে তা নিয়ে আনন্দ করো, এটাই তোমাদের মহাসাফল্য। পবিত্র কোরআনুল কারিমে মুসলিম শহীদের জন্য জান্নাতে অঙ্গীকার করা হয়েছে। সূরা আল হাজ 58-59 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর পথে হিজরত করে এবং নিহত হয় বা মারা যায় তাদেরকে অবশ্যই উত্তম জীবিকা দান করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক ভালো রিজিকদাতা। তিনি তাদেরকে এমন এক স্থানে প্রবেশ করাবেন সেখানে যা তাদের খুশি করে দিবে। আল্লাহ নিশ্চয়ই মহাজ্ঞানী ও পরম সহনশীল। প্রিয় দর্শক, আমাদের অবশ্যই আল্লাহমুখী হওয়ার সময় এসেছে। বিভিন্ন রকম রোগ বিপদ আপদ আমাদের দিকে সে আসছে, আর কোনো ভিন্ন উপায় নেই, আজাব গজব চারপাশ থেকে মানুষকে আক্রান্ত করেছে। একে তো করোনা ভাইরাস দীর্ঘ 6 মাস ধরে বিশ্ববাসীকে আক্রান্ত করে রেখেছে, তার পাশাপাশি বিভিন্ন রকম বিপদ আপদ আসতেছে।
সময় এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করার এবং বেশি বেশি জিকির আজগার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে স্তিমিত করার। আল্লাহ তার বান্দার উপর রহম করুক এবং আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, এবং যারা এই লঞ্চ ডুবিতে মারা গেছে তাদেরকে জান্নাত নসিব করুক এবং তাদের শাহাদাতের মোহ গ্রহণ করুক। আমিন।